মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে অলি গলি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা এ বিষয়ে জানাতে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ সরাসরি যাচ্ছে তার কাছে ভোটের মাঠে যুদ্ধ জয়ে শেষ মুহূর্তে ঘাম জড়াচ্ছেন প্রার্থীরা চাঁদপুর হাজিগঞ্জ এবং সাহারি এই তিন উপজেলার পরিষদ নির্বাচন হবে মঙ্গলবার অর্থাৎ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপ সেই ধাপের অংশ হিসেবে এই চাঁদপুরের এই তিন উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রার্থীরা আছেন অর্থাৎ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা সব মিলে পঁচিশ জন যে প্রার্থী আছেন তারা এই মুহূর্তে বেশ ঘাম জড়াচ্ছেন বলা যেতে পারে যে ভোটের দিন তাদের যে যুদ্ধ হবে অর্থাৎ বিজয়ের মালা ছিনিয়ে আনার যেই তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা এখন মাঠ চষে বেড়াচ্ছেন কারণ মধ্যরাতে শেষ হচ্ছে এই ভোট চাওয়ার যেই তাদের যে প্রচারণার অংশ সেটি একবারে ক্রান্তিকাল অর্থাৎ মধ্যরাতের পর থেকে তারা আর কোনো অবস্থায় প্রচারণায় নামতে পারবেন না যে কারণে আমি লক্ষ্য করেছি যে আজ শেষ দিনটিতে প্রচারণার ভোট থেকে কিন্তু প্রার্থীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যেমনটা যাচ্ছেন একের সঙ্গে মানুষের ঘরে ঘরেও যাচ্ছেন অর্থাৎ তারা ভোট পেতে একেবারে মরিয়া আমরা এবার একটা বিষয় লক্ষ্য করেছি যে এবার যেই চাঁদপুরের যে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন ওতে যাচ্ছে সেই ভোটযুদ্ধের জন্য এখন পর্যন্ত একটা সম্প্রীতির পরিবেশ আমরা লক্ষ্য করেছি অর্থাৎ ভোট পেতে যে প্রার্থীরা আলাদা আলাদা তারা প্রচারণা চালাচ্ছেন সেখানে রকম। অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো অশোভনীয় আচরণ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি আরেকটা বিষয় হলো যে এই ভোট হচ্ছে কিন্তু ইভিএম পদ্ধতিতে সঙ্গত কারণে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য নির্বাচনের আগে এবং নির্বাচনের পর ভোট তিন দিন চাঁদপুরের সদস্য হাইমচর হাইনচর হাজিগঞ্জ শাহরাস্তিয়া হাজিগঞ্জ এই তিনটি উপজেলা কিন্তু কঠোর নিরাপত্তা বলে তৈরি করা হয়েছে এবং কোস্টগার্ড ভিজিবি র্যাব এবং পুলিশ তো আছেই সব বলা যেতে পারে যে ভোট প্রস্তুতির জন্য চাঁদপুরের যে পরিবেশ সেটি ছিল একটা চিন্তা পরিবেশ এ ছিল আমার কাছে চাঁদপুরে প্রচারণা সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে